ক্ষীণদেহ খর্বকায় মুণ্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। আসলে বাংলা সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয় ঘটায় যে কতগুলো চরিত্র, পাগলাদাসু তাদের মধ্যে নিশ্চয়ই সবার আগে থাকবে। ছোটবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসি। পাগলাদাসু সম্ভবত আমি পেয়েছিলাম আমার কোনো জন্মদিনে, সবে সবে ক্লাস ওয়ানে উঠেছি বা তখনও কেজি স্কুলে। পাগলাদাসুর নাটকের মঞ্চ হচ্ছে আমাদের কেজি স্কুলের সেই প্রার্থনার ঘর। পাগলাদাসুর পণ্ডিত মশাই আমার সেই কেজি স্কুলের স্যার, পাগলাদাসুর পাঁড়েজি আমাদের কেজি স্কুলের দারোয়ান। এইভাবেই আস্তে আস্তে নিজের চারপাশটাকে পাগলাদাসুর গল্পের চরিত্রগুলোর সঙ্গে কোথাও কোথাও বেঁধে নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা পড়তে পড়তে হঠাৎ করে মনে হচ্ছিল যে এখনো কি সেই ঘোর থেকে বেরোতে পেরেছি। এখনো তো পাগলাদাসুকে আমার বন্ধু বলেই মনে হয়। আমার এমন একজন বন্ধু যাকে খুব হিংসে হয়, মানে আমাদের এই সমাজে আমাদের এই প্রত্যেক দিনের বেঁচে থাকার যে যন্ত্রণা, তার মধ্যে দাঁড়িয়ে তার কাছে এক বাক্স হাসি আছে, এক বাক্স খুশি আছে। প্রত্যেক দিন যখন জীবন আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, যখন প্রত্যেক দিন আমাদের বেঁচে থাকাটাই ভীষণ ক্লান্তিকর হয়ে দাঁড়াচ্ছে, তখন পাগলাদাসুর ওই মজার বাক্সটার কথা মনে হয়, যে বাক্সটা ও লুকিয়ে রাখতো সবার থেকে। লোকজন ভাবতো হয়তো, ওর বন্ধুরা ভাবতো হয়তো ওটায় টিফিন আছে বা ওটায় হয়তো টাকা পয়সা আছে, কিন্তু ও কাউকে দেখাতো না। একদিন মজা করে ও ওর বন্ধুর কাছে চাবি রেখে চলে গিয়েছিল, আর সবার কৌতূহল মেটাতে সবাই সেই চাবি দিয়ে যখন সেই বাক্সটা খুললো, তখন সেই বাক্স থেকে কিছুই পেল না। আর দূরে গিয়ে পাগলাদাসু গাছের ওপর বসে ওই বাক্সটা খোলা দেখে সবার উৎসাহ দেখে হো হো করে হাসলো, মানে দারুণ মুরগি করা গেছে, খুব জব্দ হয়েছে। জীবন প্রতিদিন আমাদের জব্দ করছে, আর পাগলাদাসুরা কখনো জীবনের উল্টো দিকে দাঁড়িয়ে ওই বাক্সটা খুলে দেওয়ার মতো করে আমাদের বোঝাচ্ছে, একবার যদি জীবনটাকে আমরা মেলে ধরতে পারি তাহলে জীবন, এই স্থবির জীবন আমাদের কাছে জব্দ হবে। আমরা সেই জন্যই পাগলাদাসুরে পড়তে চাই। পাগলাদাসু মানে কি শুধুই নিছক মজা? বোধহয় তা নয়। পাগলাদাসু একটা অদ্ভুত শ্লেষ, অদ্ভুত প্রতিবাদ। হঠাৎ করে পাগলা হাফ প্যান্টের বদলে ঢোলা প্যান্টুলুন পরতে শুরু করলো। জিজ্ঞেস করলে উত্তর দিল ও ইংরাজি শিখতে চায়। অদ্ভুত শব্দ না, ঢোলা প্যান্টুলুন পরতে শুরু করলো ইংরাজি শেখার জন্য। আমাদের সেই সব বাঙালিদের গালে হয়তো খুব জোরে একটা চপেটাঘাত, যারা মনে করে শুধুমাত্র ইংরাজি কোনোভাবে বলতে পারলেই সেটাই শিক্ষিত হওয়ার প্রধান মাপকাঠি। আসলে পাগলাদাসু এখনো আমাদের প্রত্যেক দিন শেখায়, বাঁচতে শেখায়। ওই যে শুরুতে বলেছিলাম পাগলাদাসু আমার বন্ধু, এমন একজন বন্ধু যাকে আমি খুব হিংসে করি। আসলে ও তার ঠিক হিংসে না, আসলে আমি ঠিক ওর মতো হতে চাই। আমরা সবাই বোধ হয় কখনো কখনো পাগলাদাসু হতে চাই, যে এই গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে একমুঠো হাসি ছুড়ে দেবে। রাগ নয়, অভিমান নয়, দুঃখ নয়, শুধু একমুঠো হাসি। আর জীবনটাকে বাঁচবে নিজের শর্তে, নিজের মতো করে। আসুন না, আসুন না, আমরা যারা প্রত্যেক দিন এই জীবন বিমুখ সমাজের মধ্যে বেঁচে থাকছি, আমরা একটু পাগলাদাসু হওয়ার চেষ্টা করি। আমাদের স্বপ্নগুলো, আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলোকে আবার নতুন করে ভাষা দিই আমাদের প্রত্যেকের মতো। যে ছেলেটা ছোটবেলায় অসাধারণ ফাস্ট বল করত, সে এখন কোনো অফিসের ক্লার্ক। যে মেয়েটা দারুণ গান করে পাড়ার ফাংশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, সে কোনো অফিসের রিসেপশনিস্ট। যে ছেলেটার দু তিনটে কবিতা কয়েকটা লিটল ম্যাগাজিনে জাস্ট বেরোলো, তারপরে আর সে কখনো কবিতা লিখতে পারলো না, সে হয়তো এখন মুদির দোকান চালায়। হয়তো আমাদের অনেক কিছু হওয়ার কথা ছিল, আমরা কেউ কিচ্ছু হতে পারিনি,
আসুন না, পাগলা দাসুদের সাথে নিয়ে সেই অমলকান্তিদের মতো রোদ্দুর হওয়ার চেষ্টা করি। আজ অনেকক্ষণ বকলাম, যদি আমার বকবক আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। ও হ্যাঁ, কে কে পাগলাদাসু কিভাবে পড়েছেন আর আজকে কিভাবে পাগলাদাসুকে খোঁজেন নিজেদের জীবনে তা জানাবেন প্লিজ কমেন্টে। আজ আসি, আবার দেখা হবে এই চ্যানেলে।